মতিচুরের লাড্ডু। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে মতিচুরের লাড্ডুর খুব সহজ একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপিটা যখন বাসায় আপনারা ট্রাই করবেন তখন মনে হবে এই তো এখনই মনে হয় মিষ্টির দোকান থেকে লাড্ডুটা কিনে নিয়ে এসেছেন। ঠিক স্বাদে এবং এর যে টেক্সচার সব কিছু বাজারের সাথে একেবারেই মিলে যাবে। তো আমার আজকের এই রেসিপি শুধুই আপনাদের জন্য খুব সহজ হতে দেখানোর চেষ্টা করেছি। আর দেখে নেই কী কী লাগছে এই লাড্ডু বানানোর জন্য। 1 কাপ চানা ডাল নিয়ে নিব আর এটাকে 4 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। কেউ যদি আরও ভালো রেজাল্ট পেতে চান তাহলে সারা রাত যদি ভিজিয়ে রাখেন তাহলে সেটা আরও বেশি ভালো এবং খুব সহজে ব্লেন্ড হয়ে যাবে। তবে আমি এভাবেই করেছিলাম। তো এখানে চানা ডাল ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, এই যে এখন যেমন দেখাচ্ছি যে এখানে কিছুটা আস্ত গোটাও রয়েছে, তো এটা আরেকবার আর একবার কি দুবার ব্লেন্ড করেছিলাম, খুবই খেয়াল রাখতে হবে। এই ব্লেন্ডটার উপরে কিন্তু মতিচুরের লাড্ডুর যে সুন্দর দানা হয় সেটা ডিপেন্ড করে। তো এই জন্য এই ব্লেন্ডটা কিন্তু একেবারে মিহি ব্লেন্ড হবে না, কিছুটা মানে আধা ভাঙা ডালের মতো থাকবে আর কি। একটা প্যান গরম করে নিচ্ছি, এর মধ্যে আমি যেটা করব 1 টেবিল স্পুনের মতন এখানে ঘি নিয়ে নিব। তো ঘিয়ের ক্ষেত্রে যদি কেউ চান সে কিন্তু রেগুলার যে কুকিং অয়েল রয়েছে সেটাও ইউজ করতে পারেন, কিন্তু ঘি দিলে রেজাল্টটা অনেক ভালো আসে। আমি ঘি ইউজ করি পার্সোনালি। তো ঘিটা দিয়ে পিয়াজু টাইপের কিংবা বড়া টাইপের করে আমি বানিয়ে নিব, তবে এগুলো কিন্তু খুব বেশি থিক হবে না, একটু থিন টাইপের হবে যাতে ভিতরটা খুব ভালোভাবে কুক হয়ে যায়। কারণ ডাল তো, ডাল একটু ভালোভাবে কুক না হলে একটা কেমন ডালের একটা স্মেল চলে আসবে লাড্ডুতে, তো সেটা যাতে না হয়। এই যে দেখাচ্ছি এখানে এখনও এটা ভিতরটা পুরোপুরি কুক হয়নি, কিছুটা নরম রয়েছে, সেটা দিয়ে খেয়াল রাখতে হবে। আর একটু লাল লাল হয়ে গেলে মিডিয়াম আঁচে আমি এটা কুক করেছিলাম, এটা মিডিয়াম আঁচে ঠিক এমনটাই হতে হবে। একটু লাল হয়ে গেলে এগুলোকে তুলে রাখবো এবং কিছুক্ষণ রাখবো যাতে এটা ভিতর থেকে ঠান্ডা হয়ে আসে। তো ঠান্ডা হয়ে যাওয়ার পরে যেটা করব আমি এগুলোকে ভেঙে আর একটু ছোট সাইজ করে নেব, তাতে ব্লেন্ডারে এটাকে আবার ব্লেন্ড করব, তাহলে খুব সহজেই এইগুলো ব্লেন্ড হয়ে যাবে। এখানে একটা টিপস দিয়ে দিই, সেটা হচ্ছে এই যে ডালের যে বড়াগুলো সেগুলো কিন্তু খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। এর ভিতর যদি একটু গরম থাকে তারপরে যখন ব্লেন্ড করতে যাবেন এগুলো কেমন জানি দলা পাকিয়ে যাবে, তো সেইটা যাতে না হয় ঝরঝরে একটা লাড্ডুর যে ঝরঝরে যে দানাগুলো আসবে সেইটা যাতে হয়, সেই জন্য খুব ভালোভাবে এটাকে ঠান্ডা করে নিয়ে, এই যে আমি এখন দেখাচ্ছি আমি ব্লেন্ড করেছি, সুন্দর ঝরঝরে দানা একটার সাথে আরেকটা কিন্তু লেগে থাকেনি। আর এখন আমি এখানে নিয়েছি 1 কাপের মতো সুগার আর তার সাথে 1/2 কাপের মতন হচ্ছে ওয়াটার। তো এই দুইটা নেয়ার পরেই যাতে লাড্ডুর মধ্যে একটা সুঘ্রাণ আসে সেই জন্য আমি এখানে 1/2 টিস্পুনের মতন এলাচ গুঁড়ো ইউজ করেছি, আর এর সাথে খুবই মানে 1 চিমটির মতন এরকম ধরনের সল্ট ইউজ করেছি। কারণ প্রচুর পরিমাণে সুগার যেহেতু দেওয়া হয়েছে সুগারের সাথে একটু সল্ট দিলে টেস্টটা আরও ভালো আসে। আর এখানে আরেকটা টিপস দিচ্ছি, যদি কেউ দোকানের মতন একদম পারফেক্ট কালারের লাড্ডু চান সেই ক্ষেত্রে যেটা করতে হবে, শুধু ইয়েলো কালার দিয়েও কিন্তু লাড্ডুর সেই কালারটা আসে না, কিংবা অরেঞ্জ কালার বা রেড কালার দিয়েও আসে না। এই পর্যায়ে যেটা করেছিলাম আমি, অরেঞ্জ কালারটা নিয়ে আসার জন্য রেড আর ইয়েলো এই দুইটা কালারের সমন্বয়ে অরেঞ্জ কালারটা করে নিয়েছিলাম। আর এখানে একতার কিংবা দুতারের কোনো বিষয় নাই, এই চিনি শিরাটা একটু ঘন হলেই এর মধ্যে আমরা সেই মতিচুরের লাড্ডুর যে উপকরণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব আর ওয়েট করব কিছুক্ষণ। এবার লাড্ডুর উপকরণটা চিনি শিরার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এলাচ গুঁড়ো, এলাচ গুঁড়োটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এরপরে আমি গুঁড়ো দুধ অ্যাড করব, 1/2 টেবিল স্পুনের মতন আমি গুঁড়ো দুধ এখানে দিয়েছি। গুঁড়ো দুধটা দেওয়ার ফলে লাড্ডুর মধ্যে একটা স্টিকি ভাব চলে আসবে, যেটা লাড্ডুটাকে খুব সুন্দরভাবে একসাথে ধরে রাখবে আর কি। এবং যখন লাড্ডুটা আপনি বেশ কয়েকদিন ফ্রিজে রাখবেন সেই ক্ষেত্রে কিন্তু লাড্ডুটা একেবারে শক্ত হয়ে যাবে না। এই পর্যায়ে 1/2 টিস্পুন দেশি ঘি ইউজ করেছি আর সাথে আমি অ্যাড করে নিব খুবই কম পরিমাণে গোলাপ জল, তবে চাইলে আপনারা গোলাপ জলটা বাদ দিতে পারেন।
চিনি শিরার মধ্যে লাড্ডুর যে উপকরণটা সেটা কুক হয়ে গেছে, এই যে দেখাই যাচ্ছে। তো আমি এখন এটাকে ঢেকে দিব, ঢেকে দিয়ে এটাকে কিছুক্ষণ কুক করতে দিব এবং ঢেকে ধরেন 5 মিনিটের মতো ঢেকে দিয়ে রাখতে পারেন। তারপরে আবার এটাকে খুলে দেখতে হবে যে ঠিক মতন লাড্ডুর উপকরণটা কুক হয়েছে কিনা। তো আমি সেটাই দেখছিলাম। আর একটা জিনিস খুব খেয়াল রাখতে হবে, নিচে যাতে লেগে না যায় কুক করার সাথে, বুঝতেই পারছেন। যদি কুক করার সময় নিচে পুড়ে যায় বা লেগে যায় তাহলে পোড়ার যে একটা ব্যাড স্মেল সেটা চলে আসবে লাড্ডুর মধ্যে। তো এটা নিশ্চয়ই আমরা কেউই চাবো না, তো সেদিকে খেয়াল রাখতে হবে। আর যখন এটা মোটামুটি একটু ঠান্ডা হয়ে যাবে তখনই লাড্ডুর সেই গোল বল বানিয়ে নিতে হবে। তো এই তো আমার রেডি হয়ে গেছে মতিচুরের লাড্ডু। এই রেসিপিটা এতটাই সহজ যে যে কেউ যে কোনো সময় এই রেসিপিটা খুব সহজে বাসায় বানিয়ে প্রিয়জনদেরকে খাওয়াতে পারেন, বা বাসায় কোনো গেস্ট আসছে, কোনো একটা ডেজার্ট বানাতে হবে, চিন্তার কিছু নাই। খুব সহজে বাসার উপকরণ দিয়ে এই লাড্ডুটা বানিয়ে ফেলা যায়। আর এটা ফ্রিজে 10 থেকে 12 দিনের মতো রেখে আপনারা খেতে পারবেন, শক্তও হয়ে যাবে না। তো ভিউয়ার্স, যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আবার আমি নতুন আরেকটা রেসিপি নিয়ে কিংবা নতুন ভিডিও নিয়ে চলে আসব আপনাদের সামনে। ভালো থাকবেন সবাই যে যেখানেই আছেন। আর যেহেতু রমজান আসছে, চেষ্টা করব আমি রমজানের ইফতারের কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাইকে অগ্রিম রমাদানের শুভেচ্ছা। আল্লাহ হাফিজ।